আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ টু লন্ডন টিভি অনলাইন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমজন মুন্না আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, লকডাউনের ষষ্ঠ দিনে আজ আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা সিলেট মহাসড়কের দয়ামিনী চেকপোস্টে, যেখান থেকে আমরা আপনাদের আজকের ষষ্ঠ দিনের লকডাউনের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা অবগত আছেন যে আমরা কঠোর লকডাউনের শুরু থেকে প্রতিদিনই আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি ঢাকা সিলেট মহাসড়কের। দর্শক, যারা যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আপনারা যদি আমাদেরকে একটু কমেন্টস করে বলেন যে আমাদের সাউন্ড এবং ডিসপ্লে কি ক্লিয়ার আছে কিনা, একটু সাউন্ড কমেন্টস করে যদি আমাদের জানান তাহলে আমরা একটু উপকৃত হব। দর্শক, তো আমরা প্রতিদিনই আপনাদের যে আপডেট দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজ আমরা চলে এসেছি ঢাকা সিলেট মহাসড়কের দয়ামির চেকপোস্টে। যে আপনারা যদি সিলেটের দিকে যারা যাবেন উদ্দেশ্য করে, তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে দয়ামির চেকপোস্টে আসলে কী ধরনের চেকের মুখে আপনাদের পড়তে হবে। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে যারা কর্তব্যরত যারা আছেন পুলিশ সদস্য, তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই কঠোর লকডাউনে, নিজেদেরকে আসলে সঁপে দিচ্ছেন দেশের জন্য। আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, হ্যাঁ জুবায়ের আহমেদ শেবুল ভাই ঠিক আছে, রাজীব কানাডা ঠিক আছে, ফয়সল আহমেদ জি ঠিক আছে ভাই, তবে একটু ঘুলা, আসলে নেটওয়ার্কের হয়তো একটু প্রবলেম হতে পারে। তো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা প্রতিদিন বাংলাদেশ টু লন্ডন টেলিভিশন থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ঠিক ষষ্ঠ দিনের মতো আজও আমি উজ্জ্বল মুন্না আপনাদের সাথে যুক্ত আছি ঢাকা সিলেট মহাসড়কের দয়ামির চেকপোস্টে। যে যদি আপনারা গোলাবাজার থেকে শেরপুর থেকে যদি সিলেটের দিকে যেতে হয়, আপনাদেরকে এখানে কঠোর চেকের মুখে পড়তে হবে এবং প্রতিটি গাড়িকে তল্লাশি করা হচ্ছে এবং তল্লাশি চৌকিতে ওনারা, আপনারা আসলে দেখছেন যে ওনারা কত পজিশন নিয়ে আসলে ওনাদের নিজেদের কার্যক্রমটি পরিচালনা করা যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যারা যারা সিলেটের উদ্দেশ্যে যাবেন আপনাদেরকে মাথায় খেয়াল রাখতে হবে যে আপনাদেরকে এই চেকপোস্টে পড়তে হবে এবং আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আপনারা বের হবেন না, কারণ অতি প্রয়োজন ছাড়া বের হলে আপনাদেরকে ঝামেলার সম্মুখীন হতে হবে। তাই বাংলাদেশ টু লন্ডন টেলিভিশনের মাধ্যমে আমরা সবসময় আপনাদেরকে এই রাস্তার যে আপডেটগুলো দিয়ে থাকি তারই ধারাবাহিকতা এখন আমরা অবস্থান করছি ঢাকা সিলেট মহাসড়কের দয়ামির চেকপোস্টে। দেখছেন আপনারা এখানে যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আপনাদের এইখানে যে সাইকেলে একটা মোটরসাইকেলকে ইতিমধ্যে আটক করা হয়েছে, যে এখানে দুজন আরোহী থাকার কারণে একজনকে নামিয়ে দেওয়া হয়েছে, আসলে যেটা প্রজ্ঞাপনে জারি আছে যে মোটরসাইকেলে একজন মানুষ যেতে পারবেন। কিন্তু আমরা দেখছি যে এখানে ইতিমধ্যে দুজন আরোহী যাওয়ার কারণে একজনকে ওনারা মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক সিএনজি ইতিমধ্যে এখানে আছে, যারা প্রয়োজনীয় কাজে আসলে বের হয়েছেন কিন্তু তাদের প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে তাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তারা যেতে পারছেন না আমরা দেখছি। তো দর্শক, আসলে আপনাদেরকে যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদেরকে এটা অবগত থাকতে হবে যে আপনি যদি ঢাকা সিলেট মহাসড়কে বের হন তাহলে আপনাদেরকে এই সমস্যার সম্মুখীন পড়তে হবে। তো কঠোরভাবে যে লকডাউন পালিত হচ্ছে তার ষষ্ঠ দিনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। মোহাম্মদ রুহিত ভাই, মোটরসাইকেল নিয়ে কি যাওয়া যায়? একা আসলে যদি প্রয়োজনীয় কাগজপত্র থাকে তাহলে যেতে পারবেন। আমরা দেখছি আরেকটি গাড়ি, আসলে প্রতিটি গাড়িকেই তল্লাশির মুখে পড়তে হয়, কঠোরভাবে লকডাউন পালিত হচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে অবগতির জন্য প্রতিদিনই আমরা আপডেট দিয়ে থাকি আপনাদের। ঠিকই তারই ধারাবাহিক দেখুন দয়ামিনী চেকপোস্টে আমরা আছি। দেখছেন যে আপনারা যে পুলিশ সদস্যরা আছেন তারা মাস্ক এবং যে হ্যামলেট আছে করোনা সংক্রমণ যাতে ইয়ে না হয় ওগুলো পরিধান করে ওনারা কঠোরভাবে আসলে যে লকডাউনটি পালিত হচ্ছে তার কার্যক্রম ওনারা পালন করে যাচ্ছেন। তো যারা দর্শক আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টস করতে পারেন। উপসর্তাকে দেখলাম ভাই, ধন্যবাদ আশাবুল ভাই, মোটরসাইকেল নিয়ে আসলে আপনি একা যেতে পারবেন। আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি যে মোটরসাইকেলে যদি দুজন আরোহী আসেন তাহলে আপনার ওনাদেরকে নামিয়ে দেওয়া হয়, একজন আপনারা যেতে পারবেন যদি প্রয়োজনীয় কাগজপত্র থাকে। তো আমরা ঠিক এখন যারা আমাদের সাথে যুক্ত আছেন দর্শক, আপনারা কমেন্টস করে আমাদের সাথে থাকতে পারেন। আমি উজ্জ্বল মুন্না আছি আপনাদের সাথে ঢাকা সিলেট মহাসড়কের দয়ামির চেকপোস্ট থেকে। আমরা প্রতিনিয়ত লকডাউনের শুরু থেকে আপনাদেরকে আপডেট দিতে চেষ্টা করি যে ঢাকা সিলেট মহাসড়কের, তারই ধারাবাহিকতা এই মুহূর্তে সাব্বির আহমদ ভাই ধন্যবাদ, আমরা দয়ামির চেকপোস্টে আছি। যে আপনারা ইতিমধ্যে দর্শক অবগত আছেন যে করোনা সংক্রমণ দিন দিন এতই বৃদ্ধি পাচ্ছে যে গতকালকে প্রায় 164 জন, মানে দেশের সর্বোচ্চ সংখ্যক রোগী মারা গেছে গতকালকে, এবং প্রায় 10,000-এর মতো আক্রান্ত, যা দেশের ইতিহাসে আসলে খুবই একটি
খারাপ অবস্থা হচ্ছে আমরা পরিলক্ষিত করছি, তাই কঠোরভাবে লকডাউন যে পালিত হচ্ছে তাই লকডাউনের সর্বশেষ চিত্র আমরা ঢাকা সিলেট মহাসড়ক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে গাড়িগুলো আসছে প্রতিটি গাড়িকেই তল্লাশির মুখে পড়তে হচ্ছে। দর্শক আমাদের সাথে যারা যুক্ত আছেন, আমরা আপনাদের আশাফুল শামীম ভাই ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই, আপনাকেও ধন্যবাদ। এই যে দেখেন দর্শক, একটি হাইসকে আসলে তল্লাশির মুখে পড়তে হয়েছে, একটা গাড়িকে ওনারা তল্লাশি ছাড়া যেতে দিচ্ছেন না। তো যারা যারা বের হবেন, আপনারা নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বের হবেন, প্রয়োজনীয় কাগজপত্র যদি না দেখাতে পারেন ওনারা আপনাদেরকে ফিরিয়ে দিবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের লাইভটি শেয়ার করবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন এবং কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে করোনার সর্বশেষ পরিস্থিতি। আসলে আমাদের এই উদ্দেশ্যটা লাইভটা টেলিকাস্ট করার উদ্দেশ্য হলো, দর্শক যারা আপনারা ঘরে বসে আছেন এবং দেশের বাইরে বসে আছেন, আপনারা হয়তো চিন্তা করছেন যে রাস্তার পরিস্থিতি কী, সর্বশেষ পরিস্থিতি কী, তাই আমরা আপনাদেরকে আমাদের এই যে ভিউয়ার্সরা আছেন এবং আমাদের যা শুভাকাঙ্ক্ষীরা আছেন তাদেরকে দেখানোর জন্য আমরা চলে আসি। আপনারা আমাদের সাথে থাকেন, কমেন্টস করেন। আমরা আবারও দেখছি যে দুজন লোক আপনারা যাচ্ছেন, আপনি দুজন লোক যাচ্ছেন, একজনকে নামিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। আপনারা দেখছেন যে আসলে কোনোভাবে ওনারা বেঁচে দিচ্ছেন না, আইন বহির্ভূত কোনো কিছুই ওনারা হতে দিচ্ছেন না যে একজনকে নামিয়ে দেওয়া। তো দর্শক যারাই আপনারা বের হবেন আসলে সতর্কতার সহিত বের হবেন, আসলে সব ধরনের আইন কঠোরভাবে এখানে প্রয়োগ হচ্ছে। আপনারা একটু দেখেন দর্শক, এবং যারা সিলেটের উদ্দেশ্যে রওনা, আমরা দেখেছি যে সিলেটের উদ্দেশ্যে কোনো সিএনজি বা কোনো গাড়ি যাচ্ছে না, কোনো গণপরিবহন চলছে না, কোনো কিছুই চলছে না দর্শক, তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রতিনিয়ত। তো দর্শক কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টস করতে পারেন এবং আপনার অভিমত ব্যক্ত করতে পারেন, এবং রাস্তার সর্বশেষ পরিস্থিতি আমাদের কমেন্টসের মাধ্যমে জানতে পারেন, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক আমরা আপনাদেরকে যে দয়ামির চেকপোস্টের বিউটি আবারও দেখাচ্ছি, যে এখানে ওনারা খুবই কঠোর পরিশ্রমের মাধ্যমে, ওনারা কঠোর পরিশ্রমের মাধ্যমে আসলে এই চেকপোস্টে নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দর্শক কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন, দর্শক আপনারা কমেন্টস করতে পারেন। আমরা আপনাদেরকে ঢাকা সিলেট মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দয়ামির থেকে আমরা আছি, এখানে যে কঠোর তল্লাশি চৌকি বসানো হয়েছে, যে লকডাউনের ভিতর দিয়ে যারা বের হবেন আসলে তাদেরকে তল্লাশির মুখে পড়তে হবে। আসলে কোনোভাবেই ওনারা আইন বহির্ভূত কোনো গাড়িকে যেতে দিচ্ছেন না, কোনো মানুষজনকেও যেতে দিচ্ছেন না, প্রতিটি গাড়িকে চেকের আওতায় পড়তে হচ্ছে, খুবই কঠোরভাবে ওনারা এই কাজগুলো করে যাচ্ছেন। দর্শক যারা যারা বের হবেন তাদের উদ্দেশ্যে আমরা যদি একটু বলি, যে এখানে আসলে ওনারা খুবই কঠোরভাবে এই জিনিসগুলো পরিলক্ষিত করছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলেন মহাসড়কের যে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, দেখেন যে আসলে এখানে কোনো গণপরিবহন নেই, কোনো সিএনজিও নেই, এখান থেকে সিএনজিও যেতে পারে না, যারা পায়ে হেঁটে যারা যাচ্ছেন শুধু তারাই অতিক্রম করতে পারছেন। তো দর্শক কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে আমি উজ্জ্বল মনে আপনাদের সাথে আছি ঢাকা সিলেট মহাসড়কের দয়ামির চেকপোস্ট থেকে। আমরা আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে, যারা যারা বের হবেন সিলেটে যাওয়ার উদ্দেশ্যে তাদেরকে আমরা এদিকে আসার পথে আমরা দেখে এসেছি যে তাজপুর বাজারও একটি চেকপোস্ট আছে, এবং দয়ামিরও আছে। আমরা দেখছি যে একটি সিএনজিকে আটকানো হয়েছে, হয়তো এখানে রোগী আছেন, আসলে যদিও না রোগী না, উনি হয়তো অন্য কোনো কাজে যাচ্ছেন তাই ওনাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আসলে যাতে ওনারা সঠিক কোনো কাগজ দেখাতে পারেন নাই তাই ওনাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখছি দর্শক ঠিক আবারও দেখছি আমরা একটি মোটরসাইকেলকে আসলে চেকের আওতায় পড়তে হয়েছে, যে এখানে দুজন করে যাচ্ছেন তাই ওনাদেরকেও নামিয়ে দিয়েছেন। দর্শক আসলে কঠোরভাবে যে ষষ্ঠ দিনের লকডাউনের করোনার ঊর্ধ্বগতিতে দেশের যে অবস্থা বর্তমানে দর্শক আপনারা জানেন, এতে আসলে কোনোভাবেই আইনশৃঙ্খলা বাহিনী যে যারা দায়িত্বরত আছেন তারা আসলে তাদের যে জনগণ আসছেন, জনসাধারণ আসছেন গাড়ি নিয়ে, তাদেরকে যেতে দিচ্ছেন না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে খুবই কঠোরভাবে আসলে এই লকডাউনটা
পরিলক্ষিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, কে কোথা থেকে? লিওন মিয়া, গুড বাই, ধন্যবাদ ভাই। আমরা আপনাদেরকে, আপনাদের জন্যই আসলে সর্বশেষ আমাদের এই প্রচেষ্টা দেখানোর জন্য, আপনারা যারা বের হবেন আসলে তারা যাতে সতর্কমূলকভাবে বের হন এবং নিজেদের প্রয়োজনীয় কাজগুলো যাতে সতর্কতামূলকভাবে সারতে পারেন, তাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দয়ামির চেকপোস্ট থেকে। ইতিমধ্যে দেখছি অনেক দর্শক আমাদের সাথে যুক্ত আছেন। দর্শক, আপনারা কমেন্টস করতে পারেন যে কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা কমেন্টস করতে পারেন। আসলে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর আপনারা দেখছেন মাস্কের, মাস্ক পরিধান করা, হ্যামলেট পরিধান করা আছেন ওনারা। প্রজ্ঞাপনে যে বিষয়গুলো জারি করা ছিল তারই ধারাবাহিকতা মেনে আসলে ওনারা চেকের আওতায় নিয়ে আসছেন প্রতিটি গাড়িকে। দর্শক, আপনারা আমাদেরকে কমেন্টস করেন, আমরা আপনাদের কমেন্টস নিব এবং আমরা আপনাদেরকে আসলে সর্বশেষ আপডেট জানানোর জন্য আমরা অবস্থান করছি ঢাকা সিলেট মহাসড়কের দয়ামিরি চেকপোস্টে। আমরা দেখছি আরেকটি গাড়ি তল্লাশি, আপনার প্রতিটি গাড়ি, এমন কোনো গাড়ি নেই যে তল্লাশির আওতায় পড়ে না, প্রতিটি গাড়ি কি তল্লাশির আওতায় পড়তে হয়। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখানে যে কঠোরভাবে আপনাদের এটা অবগত করে রাখে যে কঠোরভাবে এখানে আপনার এই বিষয়গুলো পরিলক্ষিত করা হচ্ছে। গলমুকামন থেকে ফয়সাল আহমদ ভাই দেখছেন, ধন্যবাদ ভাই আপনাকে দেখার জন্য, আমাদের লাইভটি শেয়ার করে দেন এবং সবাইকে এই বিষয়গুলো অবগত করেন যে আসলে রাস্তায় যদি বের হন সে কঠোরভাবে আসলে কাগজ তাদেরকে চেকের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং যদি কেউ সঠিক কাগজ দেখাতে পারছেন তাহলে ওনাকে যেতে দেওয়া হচ্ছে, যদি কেউ সঠিক কাগজ দেখাতে না পারেন তাহলে আমরা দেখছি ওনারা ঘুরিয়ে দিচ্ছেন গাড়িগুলো। আসলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা দায়িত্বরত আছেন খুবই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন আমাদের এই করোনা মহামারীকে যাতে মোকাবেলা করতে পারেন এবং দেশ থেকে যাতে আমাদের করোনা বিদায় নেয়। মিজান আহমেদ বালা ভাই, আমি দুবাই থেকে আছি, ধন্যবাদ ভাই দুবাই থেকে থাকার জন্য। রাসেল আহমদ ভাই, আমি বুরুঙ্গা থেকে দেখছি ভাই, ধন্যবাদ ভাই। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টস করতে পারেন, আমরা আপনাদের কমেন্টস নিব। তারপরে সায়েদ সুজি ভাই বুরুঙ্গা থেকে ভাই, মহসিন মিসবাউজ্জামান গোয়ালাবাজার থেকে, ধন্যবাদ। আমরা আসলে দেখানোর চেষ্টা করছি যে আসলে সর্বশেষ পরিস্থিতি দয়ামির থেকে, দয়ামির চেকপোস্ট থেকে। সুমন দেব ভাই, কই থেকে, মৌলিবাজার থেকে সিলেটে যাওয়া যাবে? আপনাকে চেকের মুখে পড়তে হবে, যদি আপনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বের হতে পারেন তাহলে যেতে পারবেন, না তো আপনাকে ঘুরিয়ে দেওয়া হবে। তো আমি বুরুঙ্গা থেকে দেখতেছি ভাই, ধন্যবাদ ভাই। আসলে এখানে কঠোরভাবে এই লকডাউনের ভিতরে যারা আছেন কঠোরভাবে আসলে এই জিনিসগুলোকে তদারকি করা হচ্ছে, যেহেতু করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি। আপনারা ইতিমধ্যে জানেন যে গতকালকে দেশে প্রায় 164 জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা প্রায় 10,000, আপনারা ইতিমধ্যে জেনেছেন। তাই এই সংক্রমণ ঊর্ধ্বগতির দিনে আরও 7 লকডাউন বৃদ্ধি করে ইতিমধ্যে লকডাউন 7 বৃদ্ধি করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাই বাস্তবায়ন হচ্ছে। আমরা পরিলক্ষিত করছি যে দেশ থেকে করোনা আসলে খুব দ্রুত যাতে নির্মূল করা যায়, সেই উদ্দেশ্যেই আসলে এই লকডাউনটি দেওয়া হচ্ছে। তাই আমরা যে যেখান থেকে আছি, মিজান আহমেদ ভাই দুবাই থেকে, রাশেদ আহমেদ ভাই আমি বুরুঙ্গা থেকে দেখতেছি ভাই, ধন্যবাদ। মিসবাউজ্জামান মামা, বাইক নিয়ে দুজন যাওয়া যায়নি, না দুজন যাওয়া যায় না, একজন যেতে পারবেন। দেখতেছেন আপনারা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সরাসরি দেখেন আপনারা যারা যারা আমার সাথে যুক্ত আছেন লাইভটি শেয়ার করেন। এমডি মামুন স্টুডিয়ান, আমি দিনাজপুর থেকে, ধন্যবাদ ভাই দিনাজ থেকে দেওয়ার জন্য। তানবীর ওসমান ভাই, আমি দয়ামির থেকে দেখতেছি, বাতিজা ফাহিম কি সাথে আছে? না, আমি উজ্জ্বল মুন্না একাই আছি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে যারা কর্মরত আছেন তাদেরকে আসলে কাউকে দুজনকে যেতে দেওয়া হচ্ছে না, মোটরসাইকেলে করে একজন করে যেতে হবে। কবির চৌধুরী, এটা কোন জায়গা? এটা দয়ামির থেকে, দয়ামির চেকপোস্ট, এটা দয়ামিরের চেকপোস্টের থেকে আমরা আপনাদেরকে লাইভ টেলিকাস্ট করছি। ফয়সাল আহমেদ ভাই, সিলেটি ভাষায় মাতলে ভালো হয় ভাই, সিলেটি ভাষায় মাতলে ভালো হয়, মাতমুনে ভাই আপনারা কমেন্টস করো, কোনো সমস্যা নাই, আমরা মাততাম পারমু, আপনারা কমেন্টস করলে আমরা কমেন্টস পারমু ভাই। তো আমরা আপনাদের জন্য আসলে সর্বশেষ যে আপডেটগুলো দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় এখন আমরা বাংলাদেশ টু লন্ডন টিভি নিয়ে ইতিমধ্যে আমরা অবস্থান করছি দয়ামির চেকপোস্টে। দর্শক, আপনারা দেখছেন যে কোনো ধরনের গণপরিবহনকে এখানে যেতে দেওয়া হচ্ছে না, কোনো ধরনের সিএনজিকেও যেতে দেওয়া হচ্ছে না, মোটরসাইকেল যারা নিয়ে আসছেন যদি দুজন আরোহী থাকতেন একজনকে নামিয়ে দেওয়া হচ্ছে। কবির চৌধুরী,
এটা আসলে কুরবা। তো আমরা আপনাদেরকে দেখানোর জন্য সর্বশেষ এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা সিলেট মহাসড়কের দয়ামিন চেকপোস্টে। ঠিক দয়ামিনের পর আপনাদেরকে তেতলিতে একটা চেকপোস্টে পড়তে হবে, আপনাকে হুমায়ুন রশিদ চত্বরে একটা চেকপোস্টে পড়তে হবে, চণ্ডীপল্লেও আপনার একটা চেকপোস্ট আছে, আমরা ইতিমধ্যে দেখেছি যে তাজপুর বাজারও একটি চেকপোস্ট আছে। আসলে শেরপুর থেকে যে আপনাকে সিলেট যেতে হলে মিনিমাম 5-6টি চেকের আওতায় পড়তে হবে। আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছেন তারা খুব কঠোরভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন দর্শক, আসলে খুব কঠোর অবস্থানে ওনারা আছেন যে করোনা যাতে কোনোভাবে সংক্রমণ বৃদ্ধি না হয়, লোকজনকে ঘরে থাকার জন্য ওনারা পরামর্শ দিচ্ছেন এবং ওনারা বুঝিয়ে যাকে বুঝিয়ে দেওয়া তাকে বুঝিয়ে ফিরিয়ে দিচ্ছেন। দর্শক অনেক দর্শক দেখছে আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা কমেন্টস করতে পারেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে ঢাকা সিলেট মহাসড়কের সর্বশেষ আপডেট। আপনারা দেখছেন যে কোনো ধরনের গাড়ি এদিকে আসতেছে না, গণপরিবহন শুধু প্রাইভেট যে গাড়িগুলো আসছে তারা যদি নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে সক্ষম হয় তাহলে ওনাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, আর যারা কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারছেন না তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দর্শক এর আগের লকডাউন যেটা ছিল গত রমজান মাসে আমরা দেখেছি আসলে অসংখ্য সংখ্যক সিএনজি অটোরিক্সাও চলাচল করেছে, কিন্তু এই লকডাউনে কোনো ধরনের কিছুকে যেতে দেওয়া হচ্ছে না। আপনারা দেখছেন আরেকটি নোয়া গাড়িকে ইতিমধ্যে চেকের আওতা নিয়ে আসা হয়েছে। নজরুল ইসলাম ওমান থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে ওমান থেকে দেখার জন্য, আমাদের লাইভটি শেয়ার করে দেন এবং বাংলাদেশের সর্বশেষ লকডাউনের পরিস্থিতি দেখার সুযোগ করে দেন দর্শক। সুমন আহমেদ ভাই, ঢাকাইয়া ভাষায় কথা বললে আমরা বুঝতে পারব ইনশাআল্লাহ ভাই, আমি বলার চেষ্টা করছি সব ধরনের ভাষাই, আপনারা আমাদের আমার কোনো ভুল হলে আপনারা ক্ষমাসীন দৃষ্টিতে দেখবেন। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে চেকপোস্টগুলো আমরা প্রতিনিয়তই লকডাউনের শুরুর দিন থেকে আজকে ষষ্ঠ দিন পর্যন্ত আমরা কন্টিনিউ আপনাদেরকে আমরা যে লকডাউনের আপডেটগুলো দিয়ে যাচ্ছি আপনাদের সুবিধার্থে, যে কে কোথা থেকে বের হবে সতর্কভাবে বের হবেন এবং নিজেদের প্রয়োজনীয় কাজ ছাড়া না বের হওয়ার জন্য আমরা পরামর্শ দিব আপনাদেরকে। যে আপনারা দর্শক টিভি স্ক্রিনে দেখছেন, আমাদের মোবাইল স্ক্রিনে দেখছেন যে আসলে কীভাবে ওনারা এই এই যে চেকের যে কাজগুলো করছেন একটা গাড়িকে আসলে যেতে দেওয়া হচ্ছে না। তো যে যেখান থেকে বের হবেন নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া না বের হওয়ার জন্য আমরা আপনাদেরকে পরামর্শ দিব। মুহিন রহমান চৌধুরী ভাই, মেইন রোড তো ঠিক আছে সব কিছু দেখা হচ্ছে, কিন্তু ভিতরের বাজারের অবস্থা খেয়াল করে দেখেন, এগুলো হাফ শাটার খোলা থাকে সারাদিন। আসলে ভাই ভিতরের বাজারগুলো আমরা আসলে যাই না, আমরা আসলে মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আপনারা দেখছেন যে প্রতিটি গাড়িকেই তল্লাশির আওতায় নিয়ে আসা হচ্ছে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন দর্শক এবং যুক্ত হচ্ছেন বাংলাদেশ টু লন্ডন পরিবারের পক্ষ থেকে, আমি উজ্জ্বল মুন্না আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আপনারা সবসময় আমাদের সাথে থাকেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করেন আমাদের যে লাইভ ভিডিও করার জন্য। তো আমরা আসলে লকডাউনের প্রথম দিন থেকে আপনাদের উদ্দেশ্যে আমরা প্রতিনিয়ত একটি করে সম্প্রচার করে যাচ্ছি যে আপনারা রাস্তার সর্বশেষ পরিস্থিতি ঘরে বসেই জানুন এবং নিজের প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যাতে বের না হন। শাকের আহমদ ভাই, সিলেট যাওয়া যায়, বনি ভাই আসলে সিলেট যাওয়া যান না, সব কিছু বন্ধ আছে, সিএনজি অটোরিক্সা আসলে কোনোভাবে এদিকে যাওয়া যেতে দেওয়া হচ্ছে না, যদি আপনার প্রয়োজনীয় কোনো কাগজপত্র সাথে থাকে তাহলে আপনি যেতে পারবেন। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের লাইভটি শেয়ার করেন এবং কমেন্টসের মাধ্যমে আমাদের সাথে থাকেন, আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট দেওয়ার জন্য ইতিমধ্যে অবস্থান করছি সিলেট জেলার দয়ামির যে চেকপোস্ট আছে সে চেকপোস্টে ঢাকা সিলেট মহাসড়কে। আপনারা দেখছেন যে কঠোর অবস্থানে আছেন এই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, পজিশন নিয়ে আছেন তারা, কোনোভাবেই তারা তাদের আইন কাউকে ছাড় দিচ্ছেন না। আসলে এখানে কোনো ধরনের আমরা দেখছি যে কাউকে অযথা কোনো মানে আসলে হয়রানি করা হচ্ছে না, যারাই কাগজ দেখাতে পারছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী প্রজ্ঞাপনে যে বিষয়গুলো জারি ছিল ঠিক সেই দিকগুলোই নির্দেশনা মেনেই ওনাদের কাজগুলো পরিচালনা করছেন। দর্শক আমরাও আপনাদের সাথে আছি, লিমু আক্তার, এম জি ইয়াকুব হাসান। তো দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সর্বশেষ পরিস্থিতি, সাথে থাকুন আমাদের এবং কমেন্টস করুন, আমরা আছি আপনাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, আপনারা দেখছেন যে একটি সিএনজিকে একটি
তল্লাশি অর্থাৎ নিয়ে আসা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি অক্সিজেন নিয়ে মেবি উনি করোনা সংক্রমিত একজন রুগীকে আসলে ইতিমধ্যে যেতে দেওয়া হয়েছে, অক্সিজেন নিয়ে ওনারা সিএনজিতে করে যাচ্ছেন। আসলে যারা সঠিক কাগজ দেখাতে পারছেন তাদেরকে আসলে আইনের আওতায় আনা হচ্ছে না, তাদেরকে যেতে দেওয়া হচ্ছে। আমরা যদি দর্শক আমরা যারা আপনাদের সাথে যুক্ত আছেন, আমরা আপনাদেরকে আমাদের লাইভে দেখাতে সক্ষম হচ্ছি যে আপনার কী ধরনের তল্লাশিতে পড়তে হচ্ছে প্রতিটি গাড়িকে। একটা গাড়ি ওনারা আসলে তল্লাশি ছাড়া যেতে দিচ্ছেন না, সঠিক যারা নিজেদের কাগজপত্র দেখাতে পারছেন এবং যারা সঠিক তথ্য দিতে পারছেন তাদেরকেই যেতে দেওয়া হচ্ছে। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন দর্শক এখন আবার কমেন্টস করতে পারেন। আমরা ঢাকা সিলেট মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন দর্শক, কোনো গণপরিবহন নেই, কোনো ব্যক্তিগত গাড়িও নেই, অল্প কিছু সংখ্যক গাড়ি যা রুগীর গাড়িগুলো আমরা আজকে বেশি পরিলক্ষিত করছি, যে রুগীর গাড়িগুলো আমরা পরিলক্ষিত করছি দেখতে পাচ্ছি আমরা। তো দর্শক আপনারা যারাই আমাদের সাথে যুক্ত আছেন, আমরা আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করবো সামন্তে যে বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ওনারা কঠোরভাবে পরিশ্রম করে যাচ্ছেন এই করোনা সংক্রমণ রোধে। আসলে করোনা সংক্রমণ আমরা শুনেছি যে গতকালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এবং ওনাদের একটি জরিপে দেখেছি আমরা 50% আসলে গ্রাম থেকে এই এই জিনিসটা ছড়াচ্ছে, কিন্তু গ্রামের লোকগুলো আসলে কতটুকু সতর্ক আমরা জানি না। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সামনের ফুটেজটা। মাহবুব রহমান সাহেবের সিলেট থেকে ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো দর্শক আমরা আপনাদেরকে আসলে সবসময় সর্বশেষ আপডেট দিতে চেষ্টা করি। তো আসলে আমরা যেটা জরিপে দেখেছি যে গতকালকে যে করোনা সংক্রমণ যে হচ্ছে তার 50% মানে 50% আপনার গ্রামে হচ্ছে। তো গ্রামের লোকগুলোকে আসলে নিজেদেরকে সতর্ক রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা পরামর্শ দিব, কারণ যেহেতু সরকার ঘরে ঘরে এসে আপনাদেরকে আসলে বার্তা দিয়ে যেতে পারবে না, আমাদের মিডিয়া এবং বিভিন্ন ইয়ের মাধ্যমে আপনাদেরকে সতর্ক করা হচ্ছে এবং আপনাদেরকে সবসময় বলা হচ্ছে যে আপনারা সতর্ক থাকুন, ঘরে থাকুন। এইটা আমাদের সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কারণ আপনারা আমাদের পার্শ্ববর্তী দেশ যে ইন্ডিয়ার কথা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা একজনের সাথে কথা বলছি। আমরা কোন জায়গা থেকে গেছেন আপনি? আমি আইসি ভাই নবীগঞ্জ থেকে। ধন্যবাদ, আপনার সবকিছু আছে অবশ্যই আপনার সার্জ ভাই যাবো। ধন্যবাদ। আমরা দেখতে পেলাম যে একটি রোগীকে আসলে রোগীকে নিয়ে আসছিল একটি গাড়ি এবং ওনাকে চেকের আওতায় নিয়ে আসা হয়েছিল এবং ওনার যে প্রয়োজনীয় কাগজপত্র দেখানো হয়েছে তাই ওনাদের যেতে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে যারা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারছেন তাদেরকে সেরে দেওয়া হচ্ছে কঠোরভাবে, আসলে খুবই কঠোরভাবে। এখানে যে করোনা সংক্রমণ দুবাই থেকে বৃদ্ধি পেয়েছে তার জন্য প্রশাসন আসলে তৎপর আছেন। সুমন আহমেদ ভাই লাইভটা শেয়ার করলে কি প্রবলেম হবে? না, শেয়ার করেন ভাই, লাইভটা তো শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ। একটা জরুরি গাড়ি, ওষুধের গাড়ি আসলে এখান থেকে ইতিমধ্যে যাচ্ছে। তো দর্শক আমরা আপনাদেরকে সবসময় আপডেট দিয়ে থাকি, আপনারা লাইভটি শেয়ার করেন। আমরাও দেখেন যে দুইজন আমরা দেখানোর চেষ্টা করছি যে মোটরসাইকেলে মাস্ক ছাড়া এবং হেলমেট ছাড়া একজন যাচ্ছেন তাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, আসলে যেতে দেওয়া হচ্ছে না। দেখেন আপনারা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনি
ভাই আমরা সিএনজিতে কোনো ইমার্জেন্সি রোগের জন্য বা ফ্রি মেডিকেল ও হাসপাতাল নেওয়ার জন্য শুধু সিলেট কর্পোরেশনের আসলে একটা অ্যাড দেওয়া হয়েছে আমাদের এখানে দেখছি দর্শক। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি। তো দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি, যে বর্তমান কি অবস্থা রাস্তার। আপনাদেরকে অনেক সতর্কমূলক ভাবে অবস্থা নিয়ে বের হতে হবে, নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বের হতে হবে। আমরা দেখার চেষ্টা করছি যে একজনকে আসলে মাস্ক নিয়ে আসেননি, ওনাকে মাস্ক পরিধান করে আসলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আসলে খুবই ইয়েভাবে বোঝানোর চেষ্টা করছেন। দেখেন উনি মাস্ক পরে আসেন নাই, কিন্তু ওনাকে মাস্ক দেওয়া হচ্ছে। এই যে একজনকে মাস্ক দেওয়া হচ্ছে, মাস্ক পরিধান করে দিচ্ছেন আসলে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে রাস্তার সর্বশেষ পরিস্থিতি খুবই কঠোরভাবে। আমরা একজনের লোক আছে ওনার কথা হাত থেকে বাঁচতে পারবো ইনশাল্লাহ। পুলিশ ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই, ওনারা নিজেরা মাস্ক দিতেছেন আমাদের জন্য। আমাদের ওই যে বাইরে মাস্ক দিতেছে, আরও অনেক মানুষকে মাস্ক দিতেছে। তো এইরকম যদি আমরা সবাই মানি তাহলে আমাদের সব দেশটা এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। আমি একটা কথা আপনার, এই যে আমাদের মানুষের যে এই যে বেপরোয়া একটা অবস্থা, এবং মানুষ যেভাবে মানে যে বিষয়টা মানে মানতে রাজি নাই, এবং এই মানুষগুলা যদি এগুলো মানি লিত তাইলে তো আমরা দেশ এইভাবে কঠোরতা আইলো না রে। এই কঠোরতা হওয়ার একমাত্র কারণটা কি আপনি তো জানা দেখো। আমরা যদি না মানি ভাই আমরা বিপদ। আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াত কয়েকদিন আগে মানুষ আনাছে কানাছে রাস্তাঘাটে মারা গেছে। এখন আমরা যদি আমরা সেফটি বুঝি না তাহলে ভাই পুলিশ প্রশাসন রাস্তার তাকিয়া কষ্ট পরিশ্রম হয়ে যেত, তারা সার্থকতা লাভ করতে নাই। আমরা কষ্টটা আমরা বুঝতাম হইব, আমরা সেফটি চাইতাম হইব। আমরা যদি আমরা সেফ চাই না পুলিশ ভাইরা তো সেফ দিতে পারতো নাই। তারা জানো নিরাপত্তা চাইরা ইনে ডিউটি করা মাস্ক দিলা মানুষদের দোয়া বাদেও যদি মানছে। আমরা নিজে শাটডাউন মানি না, লকডাউন মানি না, আমরা যদি গাফলাতি করিতে তো ভাই চলতো নয়। আমরা গেস্টনে ছোট করতাম হইব ভাই, আমরা সেফটি আমরা নিজেরা মানতাম হইব। আমার বাড়ি ভাই বালাগঞ্জ থানা সান্দাইফাড়া গ্রাম। আমার নাম মোহাম্মদ হুমায়ুন রশিদ হুমান। আমি এখন সিএনজির ড্রাইভার, কিন্তু ভাই আমি নিজেও এক সপ্তাহ ধরে গাড়ি বাকন মু দূর কথা, গাড়িটা গিয়াজে গেলে যত হয়েছি এখন পর্যন্ত গাড়িটা আমার দেখছি না, গাড়ি আছে না না আছে। আমি এখন সচেতন মানুষ ভাই, আমি সব সরকারের আইন সবসময় মানি, আর যতদিন বাঁচিয়ে আছি আইন সরকারের আইন মান্য না, দেশের রাষ্ট্রের আইন মান্য না, দেন আল্লাহ শেষ নিঃশ্বাস নেওয়ার তফিক দেনেও দোয়া সকলে করবা। ধন্যবাদ ভাই রে। আমরা একজন ভাইয়ের বক্তব্য শুনলাম ইতিমধ্যে। আসলে উনি বললেন যে উনি আসলে আইনের যে প্রয়োগটা উনি আসলে সেটি মেনে চলছেন, কিন্তু আমরা কিছু কিছু মানুষ দেখছি যে মাস্ক ছাড়া আসছেন কিন্তু ওনাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মাস্ক পরিধান করে দিচ্ছেন। তো অনেক দর্শকই দেখছি আমাদের সাথে যুক্ত আছেন। দর্শক আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঢাকা সিলেট মহাসড়কের গলাবাজার থেকে সিলেটের যে রাস্তা তার ভিতরে দয়ামির যে চেকপোস্টে আপনাদেরকে পড়তে হবে। আমরা দয়ামিরের সর্বশেষ পরিস্থিতি আপনাদের সাথে নিয়ে আছি আমি উজ্জ্বল মুন্না, দেখানোর চেষ্টা করছি আপনাদের রাস্তার সর্বশেষ পরিস্থিতি। এই কঠোর লকডাউনে কিন্তু আমরা প্রতিদিনই প্রতিনিয়তই আপনাদেরকে শুরুর দিন থেকে আজকে পর্যন্ত আমরা আপনাদেরকে সাথে নিয়ে লকডাউনের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি, এবং আমরা আপনাদেরকে রাস্তার সর্বশেষ অবস্থা আপডেট দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আপনি যদি ঘর থেকে বের হন তাহলে আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বের হবেন এবং স্বাস্থ্যবিধি মেনে বের হবেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আরেকটা সিএনজিকে আটকানো হয়েছে, কিন্তু ওনাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পেরেছেন তাই ওনাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তো দর্শক যারা যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত আছেন সবাইকে বাংলাদেশ টু লন্ডন টিভি পরিবারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের
নিউজটাকে আপনারা দেখার জন্য। আমরা দেখছি যে মোটরসাইকেলে দুইজন আরোহী ইতিমধ্যে যাচ্ছেন। দুইজন যাওয়া যাবে না, দুইজন যাওয়া তো নিষেধ আছে, আপনি একজন নামা যান। আসলে দুজন আরোহী যাওয়ার কারণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ওনাদেরকে নামিয়ে দিয়েছেন, তাই একজনকে আসলে নামিয়ে দিয়ে মোটরসাইকেলটাকে ছেড়ে দেওয়া হয়েছে। যেহেতু দুজন আরোহী যাওয়ার কোনো অনুমতি নেই প্রজ্ঞাপনে, তাই ওনাদেরকে আসলে ছেড়ে দেওয়া হয়েছে। দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন এবং আমাদের এই লাইভটি দেখেছেন, সবাইকে বাংলাদেশের লন্ডন টেলিভিশনের পক্ষ থেকে আমি উজ্জ্বল মুন্না আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং আমাদের সাথে থাকুন এবং কমেন্টস করুন। মুইব রহমান সাহেব, কাল একটা নিউজ দেখলাম তাজপুর গোলা বাজারের আশপাশের বাজারে কিছু কিছু দোকান হাফ শাটার খোলা রেখে দোকান পরিচালনা করছে, এগুলো আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই। আসলে এলাকার মানুষ যদি সচেতন না হয় তাহলে প্রশাসনের কতটুকু আসলে থাকবে আমরা জানি না, কিন্তু প্রশাসন কন্টিনিউ আছে মাঠে এবং তা দেখছে এবং পরিলক্ষিত করছে। তো প্রশাসন যখন আসে তখন উনি আসলে ওনারা চলে যান আমরা দেখেছি। তো দর্শক, আমরা আপনাদেরকে ঢাকা সিলেট মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, দেখতে থাকুন বাংলাদেশ লন্ডন টেলিভিশন চ্যানেল, এবং আপনারা শেয়ার করুন আমাদের লাইভটি এবং কমেন্টস করে আমাদের সাথে থাকুন। আমরা আপনাদের রাস্তার যে বর্তমান পরিস্থিতি আসলে কতটুকু কঠোরতারভাবে যে লকডাউনের যে চেকপোস্ট এবং তল্লাশিতে পড়তে হয় তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, যেখান থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন এবং যুক্ত আছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, আমি উজ্জ্বল মুন্না আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই মুহূর্তে ঢাকা সিলেট মহাসড়কের দয়ামির থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।